আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য দারুণ সুখবর জেল জরিমানা ছাড়া সৌদি আরব ত্যাগ করতে পারবেন দ্রুতই প্রবাসীরা সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ থাকল সৌদিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের নানা রকম সমস্যার সমাধানের লক্ষ্যে সৌদির সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এর পূর্বাঞ্চল শাখার প্রধানের সাথে বৈঠক করেছে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ জানা গিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ আবুল হাসান মৃদা সৌদি আরবের সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এর পূর্বাঞ্চল শাখার ডাইরেক্টর জেনারেল আব্দুর রহমান ফাহাদ আল মুকবের এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জেনারেল মোহাম্মদ আল আত্রাস এর সাথে বৈঠক করেছেন এ সময় তিনি পূর্বাঞ্চলে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন দূতাবাসের অনুরোধে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছেন যে স্থানীয় লেবার অফিস এবং বাংলাদেশ দূতাবাস যৌথভাবে প্রতি মাসে বিভিন্ন শ্রমিক ক্যাম্পে বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে বিভিন্ন সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির বাস্তবায়নের ব্যবস্থা করবেন উক্ত প্রশিক্ষণ ওয়ার্কশপে শ্রম আইন বাস্তবায়নকারী কর্মকর্তা এবং দূতাবাসের প্রতিনিধি উপস্থিত থাকবেন যেহেতু এসকল প্রশিক্ষণ কার্যক্রম কর্মীর কর্মস্থলে হবে তাই এই ধরনের প্রশিক্ষণ বাস্তবায়িত হলে কর্মীগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারবেন এবং নিয়োগকর্তাগণ তাদের কর্তব্য পালনে সচেষ্ট থাকবেন এছাড়াও যে সকল কর্মীরা সাসপেন্ড ফ্রম ওয়ার্ক রুকসা আমল টার্মিনেটেড ফ্রম ওয়ার্ক স্ট্যাটাসে আছেন তারা যাতে জেল জরিমানা ছাড়া সৌদি আরব ত্যাগ করতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে দূতাবাসের সুপারিশের পরিপ্রেক্ষিতে এসকল শ্রমিকদেরকে দ্রুত ফাইনাল এক্সিট বিষার ব্যবস্থা করা হবে মর্মে আশ্বস্ত করেছেন মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এর পূর্বাঞ্চল শাখার ডাইরেক্টর উল্লেখ্য যে সৌদি আরবে প্রায় সাতাইশ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন এদের মধ্যে অনেকেই নানারকম সমস্যার কারণে অবৈধ অবস্থায় রয়েছেন তারা অনেকেই দেশে ফেরত আসার জন্য ফাইনাল এক্সিটের প্রত্যাশা করেন তবে ফাইনাল এক্সিট কার্যক্রমটি সৌদি সরকারের সহায়তায় হয়ে থাকে বিদায় অনেকেই তার সময় মতো পাচ্ছেন না আশা করা যাচ্ছে এ সকল কর্মীরা দ্রুতই ফাইনাল এক্সিট পেয়ে যাবেন এবং জেল জরিমানা ছাড়া সৌদি আরব ত্যাগ করতে পারবেন খবরটি সৌদি প্রবাসীরা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রং জং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে